हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल अंकिता रान्नाबाटी। अंकिता रान्नाबाटी चैने तुम्हारे सकल के स्वागत जानाई। और आज के तुम्हारे चले सप्ताह एक नतून रेसिपी निये। आज के तुम्हारे चिंगड़ी माछेर एक स्पेशल रेसिपि करब। चिंगड़ी माछ आमरा साधारणत मालाइकारी भापा एगुलो खेये थाकि, एगुलो खाई मेनलि गलदा चिंगड़ीते बा बागदा चिंगड़ीते। तो आज के तुम्हारे एमन एक रेसिपि देखाबो आर सेटाते एमन दुटो इनग्रेडियंट्स एड करब जेटार जन्य चिंगड़ी माछेर रेसिपिटार पुरो स्वादटाई बदले जाबे एबं सेटा किन्तु केउ जाने ना। तो तुम्हारा आमार साथे थाको, देखते थाको आमि कि कि एड करी, सेगुलो किन्तु आमि इनग्रेडियंट्सेर समय देखाबो ना, सेगुलो आमि रान्ना करार समय एड करे नेब। तोमादेर तत अब्दि भिडियोटा देखते होबे जानते होले। आर एटा दुर्दान्त खेते हय, खूब स्वादेर। आर रान्ना करते सबचेये बड़ो कथा होच्छे रान्ना करते खूब कम समय लागे, माने बाड़िते कोनो गेस्ट आसले, कोनो अनुष्ठान होले एई रान्नाटा आमरा खूब सहजे করে নিতে পারি চিংড়ি মাছ থাকলে। আর একদম ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। এটা করতে বেশি কিছু কেনাকাটি করার দরকার নেই বা বিশাল হিজিবিজি অনেক কিছু লাগে সেরকমও নয়। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। অঙ্কিতাস রান্নাবাটি চ্যানেলটা এখানে যাচ্ছে লেখা, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর তোমরা সবার আগে দেখে নিতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে। আমি খুব কম সময়ে, খুব অল্প সময়ে অনেক সাকসেস পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের সাথে। আর আশা করবো আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি দিয়ে তোমাদের সাথে পথ চলাটা আরও দৃঢ়ভাবে করতে, যাতে তোমরাও আমার চ্যানেলের সাথে থাকতে চাও এত ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য, সেই চেষ্টা আমি করছি। তো সাথে থাকো, একটাই কথা বলবো, আর রেসিপিটা পুরোপুরি দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর আজকে রেসিপিটা কেমন হলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। তো আজকে আমি গলদা চিংড়ি দিয়ে আমি রেসিপিটা আজকে শুরু করছি। তো কি সেটার জন্য কি কি লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি কড়াইটা বসিয়ে নেব তেল গরম করতে, আর সেটাতে চিংড়ি মাছটাকে ভেজে নিতে নিতে বাকি কথাগুলো তোমাদের সাথে আমি বলে নিচ্ছি। তো থ্যাংক ইউ, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। থ্যাংক ইউ, লাভ ইউ গাইস। তো প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি যেটাতে আমি রান্না করবো, সেখানে কিছুটা সর্ষের তেল নিয়েছি আমি গরম করতে দিয়েছি যেটাতে মাছটা ভেজে নেব। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি প্রায় এক আঙুল লম্বা মতো, কোনোটা তার একটু বড়, কোনোটা একটু ছোট। তো সেটাকে আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করতে বসিয়ে রেখেছিলাম। আমি এরকমভাবে কেটে নিয়েছি, হাত পা সব বাদ দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে আমি এটাকে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলে ছেড়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। তাহলে চলুন প্রথমে আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিই। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব না, যাতে এটা একদম ব্রাউন বা শক্ত হয়ে যায়। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট করে এক এক পিঠ একদম লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব, যাতে মাছটা সিদ্ধও হয়ে যায় আর একদম কড়া না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, সেদিকটাও ভালোভাবে নজর রাখব। তো আমি প্রথমে এখানে ভালোভাবে চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দেব, ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে। বাস 2 থেকে 3 মিনিট আমি এভাবে মাছগুলোকে ভেজে নেব। আর যতক্ষণ আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, তো ততক্ষণের মধ্যে আমি তোমাদেরকে কি কি লাগছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে দুটো স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আমি রান্নার মাঝখানেই তোমাদেরকে দেখিয়ে দেব। আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার রান্নার জন্য লাগবে, তো সেগুলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তাহলে চলো ইনগ্রেডিয়েন্টস দেখানো শুরু করি। প্রথমে আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা আর আদা বাটা। এই রান্নাটা আমি কোনো রকম রসুন ব্যবহার করিনি, আর কিছুটা লাল লঙ্কা বা কাঁচা মরিচ আমি এর সাথে বেটে নিয়েছি ভালোভাবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নারকেলের দুধ। আমি নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে কুড়িয়ে নিয়ে তার থেকে দুধ বার করে নিয়ে এখানে রেখে দিয়েছি একটা বাটিতে। এবার আমি দুধটাকে সরিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো, দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ, আমি মাছটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিছুটা নুন এখানে নিয়েছি আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো রান্নাতে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে, এই টমেটোটা আমি পেস্ট করে নিয়ে নিই, এটাকে আমি কুচি করেই রেখেছি, এটাকে আমি রান্নায় ফোড়নের পর তেলে ব্যবহার করব বলে রেখে দিয়েছি।
এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ। হলুদ আমি এখানে আন্দাজ মতো রান্নাটাই ব্যবহার করব। এমনিতে এর কালারটা অনেক সুন্দর আসে, তো হলুদটা আমি প্রয়োজন অনুযায়ী দেবো। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সব কিছু আমি দুটো দুটো করে নিয়েছি। তো যাই হোক, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাতে দেখাতে এদিকটা আমার মাছের এক পিঠটা রান্নাও হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা মাছকে আস্তে আস্তে এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে উল্টিয়ে দেব। তো তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু এখানে যতটা আজকের রান্নায় ব্যবহার করব ঠিক ততটাই তেল আমি এখানে আজকে নিয়েছি, তার চেয়ে বেশি পরিমাণ নিইনি। আর এই চিংড়ি মাছ ভেজে যে তেলটা দিয়ে একদম চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার মিশে যায়, একটা গন্ধ বার হয়, সেই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। তো তার জন্য আমি তেলটাকে এখানে পরিমাণ মতো নিয়েছি। তোমরাও সেইভাবে রান্নাটা করবে। এই চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়ে যদি আমি রান্নাটা করি তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি আরও ভালো হয়ে যাবে। তো যাই হোক, উল্টো পিসটাও 2-3 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখো মাছগুলো কিন্তু একদম কড়া হয়ে যায়নি, ডিপ ব্রাউন কালার হয়নি, বাট সেদ্ধ হয়ে গেছে, কাঁচা আর নেই। তো এরকম অবস্থায় আমি মাছগুলোকে তুলে নেব। এই যে তেলটা ফেনা ছাড়ছে, এটা কিন্তু কোনো চিন্তার কারণ নেই, চিংড়ি মাছ ভাজলে তেলে এরকম হয়। আর এই তেলটাই একদম চিংড়ি মাছের সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যেটা রান্নাতেও ফ্লেভারটা অনেক বেশি ইনক্রিজ করে দেয়। আমি এক এক করে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার রেসিপি দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে রেসিপি নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা সবার আগে দেখে নিতে পারো। তো আবার আমি রান্নায় ফিরলাম। এবার আমি 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা আমি বাড়িতে তৈরি গাওয়া ঘি ব্যবহার করছি, যেটা আমার কাছে পেয়ে যাবে তোমরা রেসিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে কল করে। এই পুরো ভারতবর্ষে আমাদের ঘি ডেলিভারি হয়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেটা আমি এলাচ, লবঙ্গ, দারচিনি রেখেছিলাম, সেটা আমি তেলেই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লোতে রেখেছি যাতে ঘিটা কোনোভাবেই পুড়ে না যায়। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জাস্ট 1 টিস্পুন চিনি। চিনিটা আমি তেলের মধ্যে দিয়েই বারবার নাড়াচাড়া করে নেব, যাতে রান্নার গন্ধ স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর ফোড়নে যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে কিন্তু কালারটাও খুব ভালো আসে। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত লো ফ্লেমে আমি বারবার নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। আর এতে তেলের রঙটাও অনেকটা লালচে চলে আসে, মশলাটা দিলে এমনি অনেকটা সুন্দর হয় রঙটা। বাস, আমি বারবার এরকম নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা প্রায় গলে এসেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। তার আগে আমি যে মাঝারি সাইজের টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই কুচি টমেটোটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব টমেটোটাকে। এটা নিজের থেকেই গলে যাবে অনেকটা, বেশ নরম হয়ে গেলে তখন আমি খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, সেটাতে কোনো রকম অসুবিধা নেই। যাক, 2-3 মিনিট পর মোটামুটি টমেটোটা গলে এসেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম যে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা আমি রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এই রেসিপিটায় রসুন ব্যবহার করছি না চিংড়ি মাছে। অন্যান্য চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু রসুন ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে রসুন ব্যবহার করছি না, কারণ আমি এটা এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস আমি এক্সট্রা এখানে ব্যবহার করব বলেছি, সেই ইনগ্রিডিয়েন্টস দুটোর জন্য আমি এখানে কোনো রকমভাবে রসুন ব্যবহার করছি না। তো যাই হোক, মিডিয়াম ফ্লেমে বারবার নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে দেবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে জিরে ধনে গুঁড়ো যে মিশিয়ে রেখেছিলাম 1 টিস্পুন করে, সেই জিরে ধনে গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ প্রয়োজন অনুযায়ী, এমনি কালার অনেক চলে এসেছে, তার মধ্যে আমি এখানে সামান্য 1 টিস্পুন মতো হলুদ আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি মাছে মাখিয়ে নিয়ে মাছটা ভেজেছিলাম, তাই সেই অনুযায়ী আন্দাজ করে আমি লবণটা এখানে ব্যবহার করলাম। এবার আমি সমস্ত মশলাটা একসঙ্গে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি মশলাটাকে বারে বারে কষিয়ে নেব। বেশিক্ষণ না, প্রায় 3-4 মিনিট মতো অপেক্ষা করে একবার দুবার নেড়ে দিলেই মশলাটা ভালোভাবে কষে যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একদম তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমরা এটা কষাতে থাকব। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম।
दो मिनट ढाका देवार पर आमी एटाके खुले निच्छी। देखो कतटा सुंदर कलर चले एसेछे, दुर्दान्त लागछे देखते, आर ततटाई सुमिष्टि एकटा गंध बेरोच्छे। तो आमी एटाके आरेकटु नाड़ाचाड़ा करे निच्छी। एबार आमी भालोभाबे नाड़ाचाड़ा करे निलाम एटाके। ব্যাস একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি দু মিনিট পর এসে এটাকে এবার আমি ওপেন করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন একদমই লোতে রাখবো, যাতে দুধটা দেওয়ার সাথে সাথে সেটা ফেটে না যায়, যেহেতু টমেটো দেওয়া আছে। আর এই দুধের মধ্যে আমি কিছুটা সামান্য চিনি দিয়ে রেখেছিলাম, যাতে দুধটা একটু বেশি মিষ্টি হয়, কারণ আজকে আমার নারকেল বাটাটা বা নারকেলের দুধটা অতটা বেশি মিষ্টি ছিল না। তোমরা জানলে চিনি না দিলেও পারো, যদি নারকেলের দুধ যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। তো এক থেকে দু মিনিট ঢাকা রাখার পর এটা প্রায় ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখছি, ব্যাস আমার রেডি হয়ে গেছে আজকের গ্রেভিটা। এবার জাস্ট আমি এর মধ্যে যে দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো বলেছিলাম, সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দুটো নিয়ে আমি চলে এসেছি। আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 ফুল টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। আমি ফ্রেশ ক্রিমটাকে রুম টেম্পারেচারে রেখে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি ফ্রেশ ক্রিমটা এটার মধ্যে অ্যাড করে নিলাম, ব্যাস। আর আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুন বাটার। আমি বাটারটাকেও রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তো এই যে বাটারটা আমি এর মধ্যে এবার অ্যাড করে নিচ্ছি। এই ফ্রেশ ক্রিম আর বাটারের জন্য কিন্তু রেসিপিটার টেস্ট একদমই আলাদা হয়ে যায়। মালাইকারির মতো রেসিপি হলো, মালাইকারির থেকে অনেক বেটার, অনেক অনেক বেটার, পুরো রেস্তোরাঁ স্টাইলের টেস্ট হয়ে যায়। তো তোমরা এই দুটোকে স্কিপ করো না, একবার এই দুটো দিয়ে রান্না করেই দেখো কীরকম হয়। তো আমি সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে কোনো রকম নাড়াচাড়া না করে ঢেকে দিয়েছিলাম, যাতে এর ফ্লেভার দুটো ভালোভাবে মিশে যায় ঝোলের সাথে। তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে বাটারটা আর ফ্রেশ ক্রিমটা আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে, আর ঝোল এমনিতেই অনেকটা পাতলা, তাই কোনো রকম জল আমি অ্যাড করব না। আর এটা ফুটিয়ে গ্রেভিটা আমি অনেকটা গাঢ় করে নেব যখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে এখন যতটা পাতলা আছে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, আর জল না দিলে এই রেসিপির টেস্টটা অনেকটা বেশি ভালো থাকে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে বাটার, ফ্রেশ মিল্ক সব আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কী কীভাবে তোমরাও চিংড়ি মাছ রান্না করো, গলদা বা বাগদা চিংড়ি বা ছোটো চিংড়ি, সেটাও আমাকে জানাতে ভুলো না। আমি সেইভাবেও একদিন করে দেখানো তোমাদেরকে চেষ্টা করব। আর আমারটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাকেও জানিও যে ভালো হয়েছে নাকি। আর কী কী রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সে বিষয়েও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেগুলোও করে দেখানোর চেষ্টা করব। যাই, মাছগুলোকে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখনও 2-3 মিনিট মতো ফোটালেই এটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। কোনো রকম কোনো কিছু লাস্টে এটার অ্যাড করার প্রয়োজন নেই, এটা নিজের থেকেই অনেকটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে চলে আসে। আর দেখো গ্রেভিটা কীরকম মোটা হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে, আমি গ্রেভিটা এরকমই রাখবো। আর 2-1 মিনিট ফুটিয়ে নিলে এটা আরও গাঢ় হয়ে যাবে। সুতরাং এটা একদম রেস্তোরাঁ স্টাইলে দেখতে সেরকমই কালার, সেরকমই গন্ধ চলে আসে, কেউ বাড়িতে রান্না করলে বুঝতেও পারবে না আসলে অরিজিনালি এর মধ্যে কী কী জিনিস অ্যাড করা রয়েছে, আর এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। তো আজকের মতো আমার রেসিপিটা এখানেই আমি শেষ করছি। তোমরাও এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও, বাড়ির সকলকে করে খাইও, বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করো রেসিপিটা কীরকম লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর তোমরা আমার রেসিপিগুলো দেখে নিতে পারো। তো মতো আমি এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আর তোমাদের কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। থ্যাংক ইউ।